স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, দেশে আইএস বলে কিছু নেই। দেশকে অকার্যকর করতে ও প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে সন্ত্রাস ও জঙ্গিবাদ হচ্ছে দেশীয় ষড়যন্ত্রে। রংপুর থেকে এস এম রাফাত হোসেন বাধনের রিপোর্ট। উত্তরাঞ্চল রংপুরে পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশের আয়োজক বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ। সমাবেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকল ধর্মের অবস্থান তুলে ধরেন ধর্মীয় নেতারা। ইসলামকে অস্ত্র বানিয়ে মানুষ হত্যা করে সন্ত্রাস কায়েম করা জঙ্গিদের কোনো সাথ দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। যারা ইসলাম ধর্ম অনুসারী তাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন, তাদের ভুলটা ভাঙিয়ে দিয়েছেন এবং যারা বিভ্রান্ত হচ্ছেন তারা নিশ্চয়ই এই সমস্ত ফতোয়া এই ফতোয়ার মাধ্যমে তারা জ্ঞান লাভ করবেন, ফিরে আসবেন। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের আইজিপি বলেছেন, উত্তরাঞ্চল থেকে জঙ্গি নির্মূল করা গেলে সারা দেশ থেকে জঙ্গি নির্মূল করা সময়ের ব্যাপার মাত্র। নির্বাচনী এলাকাগুলোকে আমরা যেন জঙ্গি মুক্ত এলাকা ঘোষণা করতে পারি, আপনারা এই ঘোষণা দেবেন। সমাবেশে অংশ নেওয়া সবার মুখে ছিল সন্ত্রাস ও জঙ্গির প্রতিহত সুর। জঙ্গিবাদে সোচ্চারে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা হলে জাতির মধ্যে শৃঙ্খলা, ঐক্য, মানবতা ও শান্তি প্রতিষ্ঠিত হবে সমাবেশে, এমনই বক্তব্য তুলে ধরেন বক্তারা।